হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে টপিকটি নিয়ে এসেছি সেটা বন্ধুরা উইন্ডোজের ISO ফাইল তোমরা কিভাবে ডাউনলোড দেবা ল্যাপটপ থেকে অথবা ডেস্কটপ থেকে। বন্ধুরা, যে কোনো উইন্ডোজ, উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1 অথবা উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 8C, বন্ধুরা যে কোনো উইন্ডোজের ISO ফাইল তোমরা কিভাবে ডাউনলোড দেবা। বন্ধুরা, আমাদের মাঝে অনেকে আছে যে আমরা উইন্ডোজের সিডি ক্রয় করে আমাদের ল্যাপটপ ও ডেস্কটপে উইন্ডোজটি সেট আপ করি। সো বন্ধুরা, আজকে আমি দেখে দেবো তোমরা অনলাইন থেকে কীভাবে ফ্রিতে যে কোনো উইন্ডোজের ISO ফাইল তোমরা ডাউনলোড দেবা। উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10, উইন্ডোজ XP, উইন্ডোজ 7, যে কোনো উইন্ডোজের ISO ফাইল তোমরা ফ্রিতে কীভাবে ডাউনলোড দিতে, আজকে আমি তোমাকে দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে ফ্রিতে ডাউনলোড দিতে হয়। সো বন্ধুরা, আমার ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি তোমাকে স্টেপ টু স্টেপ দেখে দেবো যে কীভাবে যে কোনো উইন্ডোজের ISO ফাইল ফ্রিতে ডাউনলোড দিতে হয়। সো বন্ধুরা, কথাটা না বলার জন্য ভিডিওটি কিছু পাওয়া যাক। সব ভিউয়ার্স, দেখুন আমি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আমি তোমাকে দেখে দেবো যে কোনো উইন্ডোজের ISO ফাইল তোমরা কীভাবে ডাউনলোড করবা। বন্ধুরা, যে কোনো উইন্ডোজের ISO ফাইল ডাউনলোড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করতে হবে। সো বন্ধুরা, ব্রাউজার তুমি যে ব্রাউজারটি ইউজ করো সেই ব্রাউজারটি ওপেন করতে পারো। আমি এখানে মজিলা ফায়ারবক্সটি ওপেন করবো। সো বন্ধুরা, দেখো মজিলা ফায়ারবক্সটি আমি ওপেন করছি। মজিলা ফায়ারবক্সটি ওপেন করার পর বন্ধুরা ঠিক এমএটিএম ইন্টারফেস আমাদের শো করছে। তো আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে গুগলে। গুগলে যাওয়ার পর বন্ধুরা দেখো এখানে সার্চ করবা সফট লাই। সফটলাই এখানে ক্লিক করার এই টাইপ করার পর বন্ধুরা ইন্টার দিবা। ইন্টার দেওয়ার পর বন্ধুরা দেখো সর্বপ্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছ সেই লিঙ্কটি তোমরা ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখো ঠিক এমএটিএম ইন্টারফেস আমাদের শো করছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো এখানে উইন্ডোজ 7 প্রফেশনাল ফুল ভার্সন দেখতে পাচ্ছি আমরা। তারপর বন্ধুরা দেখো উইন্ডোজ 7 অল ইন অন ISO ডাউনলোড দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা। তো বন্ধুরা এখানে তোমরা যদি চাও এই যে XP আছে, উইন্ডোজ XP তোমরা 5.3 ডাউনলোড দিতে পারো। সো বন্ধুরা এখান থেকে তোমরা সাপোজ আমি একটি ক্লিক করে দেখা আসি। সো বন্ধুরা দেখো হোম প্রফেশনাল যেটা এই উইন্ডোজ 7 প্রফেশনাল যেটা আছে ফুল ভার্সন এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা ঠিক এমএটি ইন্টারফেস আমাদের দেখতে পাচ্ছি আমরা। সো বন্ধুরা এখানে দেখো 86 বিটের আছে এবং 64 বিটের আছে, তোমরা যেটি ইচ্ছা সেটি চুজ করতে পারো। সাপোজ মাকে আমি 64 বিটটি ডাউনলোড দেবো, তো 64 বিটে ক্লিক করবো। ক্লিক করে বন্ধুরা এখানে কিছুক্ষণ সময় নেবে, 2 থেকে 5 সেকেন্ড। দেখো আমাদের এখানে ISO ফাইল অলরেডি চলে এসেছে, এখানে ওকে করলেই তোমাদের ডাউনলোড হবে। সো বন্ধুরা দেখো আমাদের অলরেডি ডাউনলোড হচ্ছে। দেখো বন্ধুরা 3 GB 3.1 GB ফাইল একটি ডাউনলোড আছে। সো বন্ধুরা এভাবে তোমরা উইন্ডোজ 7 ডাউনলোড করতে পারো। এখন তোমাদেরকে আমি দেখে দেবো যে উইন্ডোজ 10 কীভাবে ডাউনলোড করা। সে বন্ধুরা উইন্ডোজ 10টি ডাউনলোড করার জন্য আমাদেরকে দেখো উপর দিকে একটি অপশন দেখতে পাচ্ছি উইন্ডোজ, উইন্ডোজে তোমরা ক্লিক করবা। করার পর বন্ধুরা দেখো এখানে উইন্ডোজ 10 ISO এখানে তোমরা ক্লিক করবা। প্রসেস বন্ধুরা একই, দেখো এখানে 64 বিট আছে, 86 বিট আছে। সো বন্ধুরা যদি 64 বিট তোমাদের প্রয়োজন হয়, দেখো উইন্ডোজ 10 প্রো এটি আছে, এখানে ক্লিক করলে বন্ধুরা আমাদের ডাউনলোড হবে। সো বন্ধুরা আমি ক্লিক করছি, দেখো বন্ধুরা আমাদের ISO ফাইলটি চলে এসেছে 3.7 GB একটি ফাইল। এখানে ওকে করলেই বন্ধুরা দেখো উইন্ডোজ 10টি ডাউনলোড হবে। সো বন্ধুরা এইভাবে ক্যান্সেল করে দিলাম। এখন আমি তোমাকে দেখো উইন্ডোজ 8.1 কীভাবে ডাউনলোড দিতে হয়। এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে 8.1টি নাই বা নিচে কোথাও নাই। এখন আমাদের যেটা করতে হবে, উপরে একটি চার্জিং বার আছে, চার্জিং বারে তোমরা ক্লিক করবা। ক্লিক করবা বন্ধুরা টাইপ করবা উইন্ডোজ 8.1 প্রো লিখে সার্চ করবা। সার্চ করলে বন্ধুরা দেখো এখানে আমরা চলে এসেছে উইন্ডোজ 8.1 প্রো ISO ডাউনলোড ফ্রি ফুল। সো বন্ধুরা এখানে বেশ কয়েকটি উইন্ডোজের আমরা ফাইল পেয়ে যাচ্ছি, 32 বিট আছে, 64 বিটও আছে। সো বন্ধুরা আমি ওখানে একটি ক্লিক করছি, উইন্ডোজ 8.1 প্রোতে ক্লিক করলাম, ডাউনলোড ফ্রি ফুল ভার্সন। ক্লিক করার পর বন্ধুরা দেখো ঠিক এরকম একটি মেনু আমাদের শো করছে। তো আমাদেরকে যে কথা ডাউনলোড দেওয়ার জন্যে এখানে বন্ধুরা ISO ফাইলটি ডাউনলোড দেবা। দেখো উইন্ডোজ 8.1 ISO ডাউনলোড 2018, এখানে তোমরা ক্লিক করবা।
করলে বন্ধুরা দেখো এখানে 86 বিট এবং 64 বিট আমার দুটোই দিতে পারছি। তো বন্ধুরা যেটি তোমাদের ইচ্ছা আছে সেটি চুজ করতে পারো। সে বন্ধুরা আমি 64 বিটটি চুজ করবো, এখানে ক্লিক করলাম। দেখো বন্ধুরা আমাদের এটি ডাউনলোড হচ্ছে, আমি ওকে করলাম, এটি ডাউনলোড হচ্ছে। এবার মকর বন্ধুরা ঠিক এভাবে উইন্ডোজ 7, উইন্ডোজ 8.1 এভাবে তোমরা উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8.1, উইন্ডোজ এসপি যে কোনো অপারেটিং সিস্টেম তোমরা এখান থেকে পুরো আইএসএ ফাইল ফ্রিতে ডাউনলোড করতে পারো। সো বন্ধুরা আই হোপ ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক করবা, আর যদি ভিডিওটি বুঝতে কোনোরকম কষ্ট হয় তো আমাকে কমেন্ট করবা, আমি তোমাকে অবশ্যই রিপ্লাই করবো। সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ, বাই।